হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে। তোমরা অর্থাৎ ক্লাস এইটে যারা পড়ছো আইসিএস ই সিলেবাসভুক্ত কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্য রচিত আগামী, আমার অসীমাম স্টাডিজের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বলি। কবি সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী সম্প্রদায়ের কবি, বাস্তব সচেতন বাংলার নিপুণ রূপকার। ইনি কিশোর কবি আখ্যায় ভূষিত, কারণ মাত্র 21 বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে, অর্থাৎ জীবনাবসান হয়েছে, অর্থাৎ মৃত্যুকে বরণ করে নিয়েছেন এই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাই তাকে কিশোর কবি আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি বাস্তব সচেতন কবি। তিনি 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কলকাতার বেলেঘাটা অঞ্চলে জন্মগ্রহণ করেন। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তিনি ছেলেবেলা থেকেই একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করেছিলেন, কারণ ছেলেবেলাতেই তিনি মাতৃহারা হয়েছিলেন এবং দারিদ্র হয়েছিল তাঁর সঙ্গী। এই দারিদ্রের কষাঘাতে লড়তে লড়তে শেষ জীবনে তিনি যক্ষারোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ততদিনে তিনি এতগুলো কাব্য কবিতা রচনা করে ফেলেছেন। তার শেষ কাব্যগ্রন্থ হল ছাড়পত্র। যখন তিনি মারা যান তখন সেই ছাড়পত্র কাব্যগ্রন্থটি ছেপে বেরিয়ে আসেনি। তিনি রোগশয্যায় শায়িত। কি নাম হবে ওই কাব্যগ্রন্থের সেটা তিনি নির্ধারণ করতে পারেননি, অর্থাৎ তিনি তখন মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই সুধীজন ঠিক করলেন ওই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ছাড়পত্র, যার প্রথম লাইন হল, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে সে পেয়েছে ছাড়পত্র। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ছাড়পত্রের নাম অনুসারে ওই কাব্যগ্রন্থটির নাম হলো ছাড়পত্র। যেদিন ছেপে এলো সেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ ওই ছাড়পত্র কাব্যগ্রন্থটি দেখা তার ভাগ্যে হয়ে ওঠেনি। মাত্র 21 বছর বয়সে তিনি মারা গিয়ে কিশোর কবি আখ্যায় ভূষিত হয়েছেন। দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও তিনি এত কবিতা কাব্য রচনা করেছেন। তার কবিতা দারিদ্রে কষাঘাতে সমস্ত কিছুর প্রতিবাদের কবিতা। তার কবিতার মধ্যে কোনো বড়লোকি চাল বা কোনো ধনী মানুষের ফুটে ওঠেনি, ধনী মানুষের কথা ফুটে ওঠেনি। সমস্ত কিছুই দুর্ভিক্ষ পীড়িত বা মন্মন্তর পীড়িত বা না খেতে পাওয়া মানুষের কথা তার কবিতায় ফুটে উঠেছে। তিনি দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েই ছিলেন বলেই বোধ হয় এত সুন্দর করে তিনি কবিতা রচনা করতে পেরেছেন দরিদ্রদের জন্য। তো তোমাদের কবিতা সম্পর্কে আসি। তোমাদের যে কবিতা তা হলো আগামী। আগামী মানে আসছে যা, আসছে যা, যেটা আসবে সেটাই হলো আগামী। কবি এখানে যেটা বলতে চেয়েছেন যে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন যেমন কেঁদে, অর্থাৎ ক্রন্দন ধ্বনিতে সারা পৃথিবীর কাছে তার অধিকার আদায় করে নিতে চায় এবং তার অস্তিত্ব জানাতে চায়, ঠিক এমনি একটি গাছও তেমনি বা একটা ক্ষুদ্র অঙ্কুরিত বীজও তেমনি তার অস্তিত্ব জানাতে চায়। যদিও সে ছোট্ট ক্ষুদ্র অঙ্কুরিত বীজ, সবেমাত্র অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ বীজ ফুটে বেরিয়েছে, কিন্তু একদিন সে একদিন মহিরুহে পরিণত হবে। সে কিন্তু আর অঙ্কুরিত থাকবে না। ঝড় ঝঞ্ঝা যত কিছু আসুক না কেন, তার শিকড়ের মাধ্যমে শুধু পাতা ধুলিয়ে সে কিন্তু সমস্ত কিছুকে স্বীকার করে নেবে এবং তার অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। ঠিক একটি শিশু যেমন বা মানুষ যেমন করে,
একটি গাছও তেমনি কিন্তু তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। আজকের যে বৃহৎ বনস্পতি, সেটা কিন্তু অতীতের সেই ক্ষুদ্র অঙ্কুরিত বীজ। তাই এই আগামী জন্মের কথা বা আগামী এই ক্ষুদ্র বীজটি আগামী প্রজন্মে কী হবে তার কথা নিয়েই এই কবিতা আগামী। এই বীজটি কিন্তু একদিন অঙ্কুরিত হয়ে ফুলে ফলে পাতায় ভরিয়ে দেবে পৃথিবীকে। তার গাছে পাখিরা বাসা বাঁধবে, মানুষকে যোগাবে তাদের আহারের সম্ভার, মানুষকে ছায়া দেবে, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দান করবে। এসে যদি কেউ তার গায়ে কুঠারের আঘাত আনে, তাও কিন্তু কোনো প্রতিবাদ করবে না, বিনিময়ে সে কিন্তু দিয়েই যাবে। ক্লান্ত পথিককে ছায়া দেবে, পাখিদের আশ্রয় দেবে, ফুল দেবে, ফল দেবে, এবং সর্বোপরি পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দেবে। এই নিয়েই এই কবিতা আগামী। দেখো, জ্বর নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি জ্বর নই অর্থাৎ আমার প্রাণ আছে, আমি নিষ্প্রাণ নই, মৃত নই, আমি মৃত নই, নই অন্ধকারের খনিজ। খনিজ পদার্থ অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো থাকে মাটির তলায়, কিন্তু তারা মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে পারে না, তাদের বের করতে হয়। কিন্তু একটি অঙ্কুরিত বীজ কিন্তু সে নিজেই মাটি ফুঁটে পৃথিবীর কাছে তার অস্তিত্ব জানান দেয়, অর্থাৎ জানিয়ে দেয় আমি আসছি। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ অর্থাৎ আমার প্রাণ আছে, আমি অন্ধকারের খনিজ পদার্থ নই বা জ্বর নই, মৃত নই, আমার প্রাণ আছে, তাই আমি অঙ্কুরিত বীজ। আমি প্রাণ নিয়ে আমি আমার অস্তিত্ব স্বীকার করে বেরিয়ে এসেছি মাটি ফুঁড়ে অনেক কষ্ট করে। আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত, ভীরু শুধু আজ আকাশের ডাকে। আমি ভীরু মানে ভয় পাই শুধু আকাশের ডাকে, কারণ আকাশে যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয় সেটা থেকে আমাকে বাঁচতে গেলে আমাকে সংগ্রাম করতে হবে। কিন্তু আমরা সবাই জানি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ যোগ্যতা মেরুদ্বর্তন, যে সংগ্রাম করে বেঁচে থাকতে পারে সেই পৃথিবীতে বাঁচে, না হলে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তাই এই অঙ্কুরিত বীজটিরও কথা, মাটিতে লালিত, আমি মাটি থেকে লালিত, ভীরু শুধু আজ আকাশের ডাকে, আকাশের ডাকেই আমি একটু ভয় পাই। মেলেছে সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, আকাশের ডাকে আমি একটু ভয় পাচ্ছি, কিন্তু আমাকে ঘিরে স্বপ্ন রয়েছে, আমি একদিন মহিরুহে পরিণত হব। যেমন করে ওই ছোট্ট শিশুটি জানান দেয় তার অস্তিত্ব এবং সে মনে মনে ভাবে যে একদিন সে বিরাট মানুষে পরিণত হবে, ভবিষ্যৎ প্রজন্ম আবার পৃথিবীর হাল ধরবে। যেমন করে কবি নজরুল ইসলাম বলেছিলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই অঙ্কুরিত বীজও কিন্তু তাই, তার মধ্যেও লুকিয়ে আছে বিরাট প্রাণের সম্ভার অস্তিত্ব। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, আমি খুব সামান্য, আমি তুচ্ছ ওই বটবৃক্ষ বিরাট মহিরুহ, কিন্তু আমি সামান্য হলেও আমার মধ্যেও রয়েছে সেই স্বপ্ন, আমিও একদিন বিরাট মহিরুহে পরিণত হব অর্থাৎ বটবৃক্ষের সমান হব। তবুও ক্ষুদ্র শরীরে গোপনে মর্মর্ধনে বাজে, আমার হৃদয়ে মর্মর্ধনে বাজে, কারণ আমিও একদিন বিরাট বিশাল বৃক্ষে পরিণত হতে পারব। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, মাটি ফুটে আমি বের হয়েছি, বিদীর্ণ করেছি মাটিকে আমি, ফাটিয়ে আমি বেরিয়ে এসেছি, আমি জানিয়েছি পৃথিবীকে যে আমি এসেছি এবং আলো যে আছে আমি আলোর সন্ধান পেয়েছি। সুতরাং আমাকে মারাটা অত সহজ নয়। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আমার শিকড় কিন্তু আমাকে আটকে রাখে, অরণ্যের বিশাল চেতনা রয়েছে আমার শিকড়ের মধ্যে, আমি একদিন বিরাট মহিরুহে পরিণত হব। যেমন করে ছোট্ট শিশু আস্তে আস্তে দিন দিন বড় হতে হতে একদিন মানুষে পরিণত হয় অর্থাৎ একটি যুবকে পরিণত হয়, ঠিক সেরকমই একটি ছোট্ট কুঁড়িও কিন্তু অর্থাৎ ছোট্ট ওই অঙ্কুরিত বীজও কিন্তু একদিন বিরাট মহিরুহে পরিণত হয়। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র পাতা। আজ অঙ্কুরিত, আমি কেবলমাত্র বেরিয়ে এসেছি মাটি পেটে, কিন্তু
কাল আমার ক্ষুদ্র পাতা হবে, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা, আমি শুধু হাওয়ার সঙ্গে তাল নেড়ে মাথা রেখে যাব, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, আমি সংগ্রাম করব এই হাওয়ার সঙ্গে। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, আমার ডালপালায় ভরিয়ে দেব আমার গাছের তলাটা, ডালপালা শাখা ফুল ফলে ভরিয়ে দেব আমি আমার ওই জায়গাটাকে, ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে, আমি অবাক হয়ে তাদের অবাক করে দিয়ে আমি আমার গাছে ফুল ফোটাবো। আজ আমি অঙ্কুরিত বীজ, কিন্তু আমি একদিন ফুল ফোটাবো, ফল দেব, ছায়া দেব, পাখির আশ্রয় দেব, অক্সিজেন দেব। সংহত কঠিন ঝড়ে দৃঢ় পান প্রত্যেক শিকড়, সংহত কঠিন প্রাণী, আমি হয়তো বিদগ্ধ হব, ওই ঝড়ে হয়তো আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি চেষ্টা করব নিজেকে বাঁচিয়ে রাখার। দৃঢ়বান প্রাণ প্রত্যেক শিকড় আমার শিকড় কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, আমার শিকড়কে আমি শক্ত করার চেষ্টা করব। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। অঙ্কুরিত বন্ধু যারা আমার মতোই অঙ্কুরিত হয়েছে, সেই বন্ধুরা মাথা তুলে আমারই আহ্বানে, সরি একটা লাইন বাদ চলে গেছে, সংগত কঠিন ঝড়ে দৃঢ় পান প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়, আমি ঝড়কে প্রত্যাহত করব, অর্থাৎ ঝড়কে হারিয়ে দিয়ে এই পৃথিবীর বুকে আমি মাথা তুলে বেঁচে থাকব। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, আমার ডাকে অঙ্কুরিত বন্ধুরা আমার ডাকে সাড়া দেবে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। তারাও কিন্তু নতুন অরণ্য তৈরি করার জন্য বা সৃষ্টি করার জন্য তারাও গান গাইবে, সেই গানের সঙ্গে যোগ দেবে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, আজ আমি অঙ্কুরিত বীজ, আগামী বসন্ত যখন আসবে তখন আমি বৃহতের দলে মিশে যাব, অর্থাৎ আমি বড় হয়ে যাব, তখন কিন্তু আমার অঙ্কুরিত বীজ থাকবো না। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে, জয়ধ্বনি কিশলয়, কিশলয় মানে কচিপাতা, জয়ধ্বনি মানে আনন্দধ্বনি, জিতে যাওয়ার ধ্বনি, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে, তখন আমাকে সবাই ডাকবে, আমাকে সম্বর্ধনা করবে, আমাকে ওয়েলকাম জানাবে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে, ওই বৃষ্টির জল পেয়ে আমি কিন্তু ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই, আমি কিন্তু আমার মধ্যেই ভাবিকালের সম্ভাবনা, বৃহৎ অরণ্যের সম্ভাবনা, বড় বৃক্ষের সম্ভাবনা, মহিরুহের সম্ভাবনা, অর্থাৎ একটি ছোট্ট শিশু কিন্তু সে শিশু কিন্তু আগামীকালের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম তারা একদিন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার অবশ্যই হবে, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। ঠিক তেমনি আজকের যে অঙ্কুরিত বীজ আগামী দিনে সেই কিন্তু বিরাট মহিরুহে পরিণত হবে, অর্থাৎ বিরাট বৃক্ষে পরিণত হবে। সেদিন ছায়ায় এসো আহ্বান করেছে সবাইকে এই বৃক্ষ, সেদিন তুমি আমার ছায়ায় এসো দাঁড়াবে, ক্লান্ত পথিক তুমি এসে দাঁড়াও, আমি তোমাকে শান্তি দেব। হানো যদি কঠিন কুঠারে, কুঠারে তুমি যদি আমাকে কঠিন কুঠার দিয়েও হানো, অর্থাৎ আঘাত করো, আমি কিন্তু প্রতিবাদ করব না, তবুও তোমায় আমি হাত ছানি দেবো বারে বারে, তবুও আমি বলবো তুমি এসো এসো আমার দাঁড়িয়ে এসো, আমার ছায়ায় তুমি দাঁড়িয়ে একটু শান্তি পাও, একটু ক্লান্তি দূর করো। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, আমি তোমাদের ছায়া শুধু দেব এমনটা নয়, আমি ফল দেব, ফুল দেব, পাখির কুজন দেব, অর্থাৎ পাখির ডাক দেব, কারণ আমি পাখিকে আশ্রয় দেব আমার গাছের ডালে ডালে পাতায় পাতায়। একই মাটিতে পুষ্ট তোমাদেরও আপনার জন, এই মাটিতে যেমন আমি বড় হচ্ছে আস্তে আস্তে, এই মাটিতে তোমাদের আপনার জন, অর্থাৎ তোমাদের সন্তানরাও বড় হচ্ছে, সুতরাং তোমাদের সন্তানের মতোই আমি, আমাকে তোমরা অবহেলা করো না, আমি তুচ্ছ কিন্তু ক্ষুদ্র নই, আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই, সুতরাং আমাকে অবহেলা করে তোমরা মারিয়ে চলে যেও না, আমাকে বাঁচতে দাও, মাথা তুলে দাঁড়াতে দাও, একদিন আমি তোমাদেরই জন্য আপনার জন হয়ে উঠব, তোমাদের বেঁচে থাকার রস দেব, ফুল দেব, ফল দেব, মধু দেব, পাখির আশ্রয় দেব, সর্বোপরি প্রাণীকুলকে বেঁচে থাকার অক্সিজেন দেব, সুতরাং আমাকে বাঁচতে দাও, আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই। কবিতাটির এক্সপ্লেনেশন শুনলে কেমন লাগলো জানিও,
পরের ভিডিওতে এই কবিতার প্রশ্নপত্র নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইলো।